হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাশ্মীরি আলুর দম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। কাশ্মীরি আলুর দম করতে আমি কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি, তার মধ্যে 8 থেকে 9টা সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। এই রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব দারুণ লাগে। এরপরে অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিলাম আরও কিছুটা রিফাইন্ড অয়েল, তার মধ্যে 1/4 চামচ জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ আদা পেস্ট আর ভেজে রাখা সেদ্ধ আলুটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব। এরপরে এটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দেব 1টা তেজপাতা। তেজপাতাটা ফোড়নের সময়ও দেওয়া যায়, আমি পরে দিলাম। এরপরে এর মধ্যে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আর 1 চামচ পোস্তর পেস্ট। কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি কিন্তু নিরামিষ। কিছুটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেব কিছু মশলা। দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভাজা মৌরি গুঁড়ো। এই 2টো মশলা মিশিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। এরপরে গ্যাসটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। কিছুক্ষণ পরে গ্যাসটা আমি অন করে দেব। অন করে এটা নেড়ে চেড়ে দেব। গ্যাসটা অফ করে সবসময় দইটা দেবেন, নয়তো দইটা ফেটে যেতে পারে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখব, প্রায় 5 মিনিটের মতো। তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপরে চিনি দিয়ে আমি যেই বাটিতে দই রেখেছিলাম সেই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10টা কিশমিশ। এরপরে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট থাকবে। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। আজকের কাশ্মীরি আলুর দম রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন নতুন রান্নার আপডেটগুলি পেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আগামী দিনে আরও নতুন কোনো রান্নার রেসিপি আমি নিয়ে আসব। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।